কীভাবে সবার কাছে প্রিয় হওয়া যায় বা বাংলায় যাকে বলে কিভাবে পাত্তা পাওয়া যায় এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ আমাদের অনেকের মধ্যে অনেক স্কিল বা অনেক ভালো নলেজ আছে বাট মানুষ সেটা জানে না এবং সেটা না জানার কারণে আমাদের সঠিক মূল্যায়নও তারা করতে পারে না সো তাই আজকে আলোচনা করবো কিভাবে তুমি নিজেকে অন্যের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে পারো সো থিঙ্ক অ্যাবাউট কোনো একটা মানুষ কাউকে কখন প্রায়োরিটি বা গুরুত্ব বেশি দেয় যখন সে যে তার সাথে সে ব্যক্তিটি জ্ঞান সম্পন্ন অধিক এবং তার অনেক ভালো স্কিল আছে বা অনেক নলেজ আছে বা কোনো একটা পার্টিকুলার বিষয়ে সে অনেক ভালো জানে সো এই জন্য তাকে সেই বিষয়ের উপর ভিত্তি করে তাকে খুব প্রায়োরিটি দেওয়া হয় বা তার অনেক ভালো স্কিল বা নলেজ থাকা বা অন্য কোনো গুণের কারণে তাকে খুব পাত্তা বা তাকে খুব সম্মান করা হয় এখন বিষয়টা হচ্ছে তোমার ভেতরে যে এরকম অনেক গুণ আছে এটা কিন্তু মানুষ জানে না আর এটা যদি মানুষ না জানে তাহলে কিন্তু তারা সচরাচর স্বাভাবিক তোমাকে পাত্তা দেবে না থিঙ্ক অ্যাবাউট সেলফ তোমার অনেক ভালো নলেজ আছে কোনো একটা বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারো হ্যাঁ বা বিচার বিবেচনা তোমার ভেতরে খুব আছে কিন্তু কোথাও খুব একটা বিষয় নিয়ে হ্যাঁ আলোচনা হচ্ছে বা বিচার হচ্ছে কিন্তু তুমি এখানে সেখানে গেলে তোমার একটি কথা বললে বাট সেই কথা কোনো প্রায়োরিটি দিলো না বিকজ অফ তোমার সম্পর্কে তারা জানে না যার কারণে তোমাকে মূল্যায়নটা তারা করতে পারলো না এ বিষয়টা আরেকটু ভালোভাবে চিন্তা করা যায় আমাদের মধ্যে এমন অনেক ভালো স্কিল থাকে কেউ মেবি ভালো ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ প্রেজেন্টেশন করতে পারে ভালো কবিতা আবৃত্তি গান এরকম অনেক স্কিল থাকতে পারে আমাদের হ্যাঁ কোনো একটা ব্যক্তি যদি তোমার সম্পর্কে জানে যে তুমি এত এত সব বিষয় পারদর্শী তাহলে কিন্তু সেই অন্য একটা ব্যক্তি কোনো অনুষ্ঠান হোক কোনো প্রোগ্রাম হোক বা কোনো একটা বিষয় হোক তোমাকে কিন্তু ডাকবে তোমাকে আলাদাভাবে একটা প্রায়োরিটি দেওয়া হবে এবং সেখানে তোমাকে পার্টিসিপেট করার জন্য সেখানে ব্যবস্থা করে দেওয়া হবে এটা কিন্তু শুধুমাত্র সে ব্যক্তি জানে বিদায় তোমাকে সে ব্যবস্থাটা করে দিল আমাদের লাইফটা হচ্ছে একটা প্রোডাক্টের মতো আমাদেরকে অন্যদের সামনে আমাদেরকে উপস্থাপন করতে হবে ভালোভাবে যে ভাইয়া আমি প্রোডাক্টটা খুব ভালো আমি এই বিষয়ে আমি ভালো একটা নলেজ আছে ভাই স্কিল আছে ভাইয়া আমি এই কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এই কাজের জন্য একজন ভালো ক্যান্ডিডেট আমি এই কাজটা সবচাইতে ভালো করতে পারবো সো ইন্টারভিউয়ার যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু এটা বের করার ট্রাই করে যে তার কোম্পানির জন্য তার যে স্পেসিফিক কাজ সেই কাজের জন্য কোন ব্যক্তিটি সবচাইতে বেশি গ্রহণযোগ্য কারণ কোনো একটা কোম্পানির মালিক কিন্তু চাইবে তার কোম্পানিতে খুব ভালো ইন্টেলিজেন্ট এবং সুযোগ্য ব্যক্তি তার কোম্পানিতে চাকরি করুক বা তার হয়ে কাজ করুক সো এইটা যেহেতু সবাই চায় এই জন্য আমাদেরকে সবসময় ট্রাই করতে হবে আমাদের নিজেদেরকে অন্যের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে সো তুমি যদি তোমার সম্পর্কে অন্য কাউকে বা অন্য কারোর কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু সে ব্যক্তিটি তোমার সম্পর্কে ভালো প্রায়োরিটি দেবে সো থিঙ্ক আপুর তোমার অনেক নলেজ অনেক জ্ঞান বা অনেক বিষয়ে অনেক স্কিল থাকতে পারে এই স্কিলটা তুমি ট্রাই করো তুমি সবার সাথে শেয়ার করার। তাদেরকে জানাতে ট্রাই করো বা তাদেরকে জানাও যে তুমি এই কাজটা খুব ভালো করতে পারো সো দ্যাটস ওয়াই এভাবে যখন সমাজের সকল মানুষ বা সবাই তোমার সম্পর্কে জানবে তুমি এই এই কাজগুলো খুব ভালো করতে পারো তাহলে কিন্তু নেক্সট টাইমে তুমি সবার আগে সেখানে প্রাধান্য বেশি পাবে সো আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা হচ্ছে একটি প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটা বা বাজারে কোনো একটা নতুন প্রোডাক্ট আসলে যেমন কোনো ব্যক্তি বা কোনো ব্যবসায়ীরা ক্রেতারা সে বিষয়ে জানে না বিদায় সেই প্রোডাক্টটা কিন্তু চলে না সো আমাদের এই প্রোডাক্টটাকে চলাতে হলে আমাদেরকে যে গুণ আছে এই প্রোডাক্টের যে গুণ আছে সেই গুণগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে বিভিন্ন কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে মনে রাখবা তোমার কাজ তোমার কর্ম এই সব কিছুর মাধ্যমেই মানুষ কিন্তু তোমাকে একটা ক্যারেক্টার হিসেবে বিবেচনা করে সো তুমি মানুষকে যা দেখাবে তোমার বাহ্যিক যে বিষয়গুলো থাকবে বা তোমার চারিত্রিক বা তোমার তোমার এই যে বৈশিষ্ট্য হ্যাঁ তুমি একটা মানুষ যে যে কাজগুলো করবে এর উপর ভিত্তি করে মানুষ কিন্তু তোমার উপর একটা চিন্তা চেতনা বা কল্পনা করবে যে তুমি ক্যারেক্টার তুমি মানুষটা এরকম তো সবসময় ট্রাই করতে হবে যে আমরা যে ব্যক্তিটা আছি সেই ব্যক্তিটাকে মানুষের সামনে সুন্দরভাবে উপযুক্তভাবে উপস্থাপন করতে হবে এখন নাম্বার কোশ্চেন এস কিভাবে উপস্থাপন করবো তুমি কাউ তুমি খুব ভালো গান গাইতে পারো কিন্তু কখনো কারোর সামনে গান গাও নাই তাহলে কি তোমার স্কিলটা ছড়িয়ে পড়লো তুমি ট্রাই করো তুমি তোমার ফ্রেন্ডের সাথে বা তুমি কোনো ছোটোখাটো আড্ডা হলে সেখানে গান গাও তুমি তোমার এই গুণটা প্রকাশ করে থাকো তাহলে তোমার ফ্রেন্ডরা যদি জানতে পারো তুমি ভালো গান গাইতে পারো নেক্সট কোনো ইভেন্টে হয়তো তোমাকে সেখানে দাওয়াত দেওয়া হলো এভাবে কিন্তু তোমার প্রতিভাটা বিকাশ কর বিকাশ ঘটতে পারে সো এরকম ছোটোখাটো তোমার যে কোনো কাজ হোক না কেন মেবি তুমি ভালো কী করতে পারো আর তুমি ভালো ক্রিকেট খেলতে পারো যারা ভালো ক্রিকেট খেলে তাদের সাথে যোগাযোগ করো তাহলে কিন্তু তোমার এই প্রতিভাটা বিকাশ ঘটে গেলো সো আমাদের সবসময় পাত্তা পাওয়া বা অন্যের কাছে আমাদের উপযোগী হওয়ার জন্য আমাদেরকে বেশ কিছু গুণ আয়ত্ত করতে হবে বা আমাদের নিজেদের ভেতরে ভ্যালু থাকতে হবে তোমার যদি কোনো ভ্যালু না থাকে তাহলে মানুষ তোমাকে এমনিতেই পার্তা দিবে না তো আমাদের সবসময় মনে রাখতে হবে নিজেদের ভেতরে কিছু ভ্যালু অ্যাড করতে হবে বা আমাদের নিজেদের ভেতরে যে ভ্যালু বা গুণগুলো আছে সেই বিষয়গুলো আমাদের সেই প্রোডাক্টের মতো অন্য সবার সাথে ছড়িয়ে দিতে হবে যখনই আমরা কেবল আমাদের এই নিজেদের সম্পর্কে আমাদের এই গুণগুলো আমাদের নিজেদেরকে সবার সামনে আমরা ছড়িয়ে দিতে পারবো সবাই আমাদের সম্পর্কে জানবে তখনই কেবল আমাদের সবাই পাত্তা বা সম্মান এটা দিবে সো তোমার অনেক জ্ঞান আছে অনেক নলেজ আছে বাট তুমি এটা কখনো মানুষের সামনে উপস্থাপন করতে পারো না এই জ্ঞান কোনোই কাছে দেবে না সো আরেকটি হ্যাকস তোমাদের শেখায় সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের বেশ কিছু বিষয়ের উপর ইন্টারেস্ট থাকে যেমন আমার আইসিটির উপর খুব ইন্টারেস্ট কোনো একটা ব্যক্তি যদি আইসিটি বা টেকনোলজি বিষয় নিয়ে আমার সামনে কথা বলে আমি তার ভক্ত হয়ে যাবে তার সাথে আমার কথা চলতে থাকে রাত দিন একাকার করে সো এরকম প্রত্যেকটা মানুষ দেখবো অনেকে আছে তোমার ক্লাসরুমে খুব মুভি নিয়ে কথা বলে তারা মুভি রিভিউ ভালো করতে পারে যে এই মুভিতে এই এই ঘটনা হয়েছে এই এই কাজ ভালো হয়েছে তো ট্রাই করো তোমার ওই কাজটা বা ওই মুভি সম্পর্কে আলোচনা করতে ভালো না লাগলেও তার জন্য তার সাথে খাতির বা তার সাথে একটি সম্পর্ক করার জন্য তুমি তার কথায় তুমি একটা ব্যালেন্স রাখো বা তাকে তুমি প্রায়োরিটি দাও হ্যাঁ ঠিক আছে এই মুভিটা অনেক ভালো তার সাথে একটা কমিউনিকেশনে যাও তাহলে দেখবা যে মুভি নিয়ে কথা বলতে পছন্দ করে তাকে যদি তুমি একটু প্রায়োরিটি দাও তাহলে সে তোমার সাথে কমিউনিকেশন করতে আর একটু ভালো ফিল করবে এবার অনেকে আছে যারা ক্রিকেটের খুব পাগল ক্লাসে দেখবা হুম স্যার পড়াচ্ছেন সে ক্রিকেট নিয়ে আছে কে কত রান করলো কে কোন ম্যাচে ভালো করলো তো তুমিও তাদের সাথে কমিউনিকেশন করতে চাইলে কী করবা তোমার ক্রিকেট হয়তো ভালো না লাগে না বাট তাদের জন্য হলেও তুমি সে ক্রিকেটের টপিকটা নিয়ে তুমি তাকে একটু প্রায়োরিটি দাও দেখো নেক্সট টাইম থেকে সে তোমার ভক্ত হয়ে গেছে তো এইভাবে যার যে বিষয়টাতে খুব ইন্টারেস্ট থাকে তাকে একটু প্রায়োরিটি দাও কারণ প্রত্যেকটা মানুষ নিজের সম্পর্কে প্রশংসা পেতে খুবই ভালো ফিল করে প্রত্যেকটা মানুষ যদি শোনে যে তার সম্পর্কে কেউ একজন গুণগান গাচ্ছে তাহলে কিন্তু সে ভালো ফিল করে এবং প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু কী থাকে ভালো লাগে থাকে সে সবসময় ট্রাই করো বের করা ট্রাই করো যে কার ভেতরে কোন বিষয়টা আছে যে সে ওই বিষয়ে খুব ইন্টারেস্ট বা তার উইকনেসটা কোথায় যে কোন বিষয়টা পিক করলে তাকে খুব সহজেই কাবু করা যাবে বা কোন বিষয়টাতে তার খুব ইন্টারেস্ট যার যে বিষয়টাতে ইন্টারেস্ট সেই টপিকটা নিয়ে কথা বলো ট্রাই করা তাকে সেই বিষয়টাতে হেল্প করা তাহলে দেখবা সে তোমার একদম ভক্ত হয়ে গেছে এবং তোমার সাথে যে একটা বন্ডিং সে বন্ডিংটা আরও স্ট্রং হয়ে যাবে সো এইভাবেই কার কোন বিষয়ে খুব ইন্টারেস্ট তাদের সাথে যোগাযোগ করো এবং তাদের সেই বিষয়টাকে সাপোর্ট করো বা তাদেরকে প্রাধান্য দাও তাহলে দেখবা দিন শেষে তোমাকে খুব ভালোভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে এটা খানিকটা ফেসবুকের মতো তুমি ফেসবুকে যত বেশি অন্যকে রিয়্যাক্ট দিবা লাভ রিয়্যাক্ট দিবা কমেন্ট করবা নেক্সট টাইম থেকে দেখবা তোমার পোস্টের মধ্যে তারা সবার আগে তোমাকে রিয়্যাক্ট দিচ্ছে কমেন্ট করছে তো সবসময় মনে রাখবা আমাদের পাত্তা পাওয়া বা অন্য আমাদের কিভাবে গুরুত্ব দেবে সেই বিষয়টা নির্ভর করে তুমি অন্যের সাথে তোমার রিলেশনটা কেমন যদি সবার সাথে তোমার নেটওয়ার্কিং বা রিলেশনটা খুব ভালো থাকে তাহলে অবশ্যই তুমি সবার সামনে অনেক অনেক বেশি মূল্যায়ন পাবা